সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের আজ 5 নু মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রধান কার্যালয়। বক্তরা বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ আমলে বাংলাদেশ সোনার বাংলা করা হয়েছে। বর্তমান অবস্থা দেখলে মনে হয় বৃষ্টি হলে নৌকা বাসে রাস্তায়, এই হলো উন্নয়নের বাংলাদেশ। এখন জাতীয় পার্টির নেতাদের আহ্বান করেন বন্যা দুর্গত মানুষের পাশে সহযোগিতা করার। সর্বশেষ মোনাজাত করে দোয়া করা হয়। আমার প্রিয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিমন্দ এরশাদ আপনাদেরকে কত ভালোবাসতেন, অথচ কত আদর করতেন। আপনার কি কেউ তাকে গুলি করতে পারবেন? অথচ অনেকেই আছে যারা জাতীয় পার্টি করেছে, কিন্তু পরিমন্দকে বুঝে নিতে চায়। বিগত নির্বাচনে পরিমন্ত্রীর নাম মুখে দেওয়া হয়নি, নির্বাচনে ইশতেহার পরিমন্ত্রীর ছবিটায় রাখা হয়নি। পরিমন্ত্রকে ভালোবাসার মানুষের মানতে পারেনি, তাই সেখানে এখন নির্বাচন জাতীয় পার্টি 18% ভোট পেয়েছে, এবার সেখানে 3% ভোট পেয়েছে, তার জাতীয় পার্টি ভোট ছিল সমঝোতার। এই অবস্থায় আমরা পরিবন্ধে